নমস্কার গল্পকথাকৃতি চ্যানেলে আজকে শুরু করছি একটি নতুন উপন্যাস গুহর নগ্ন নির্জন প্রসঙ্গত বলে রাখি এর আগেও আমি বুদ্ধদেব গুহর অন্যান্য উপন্যাস পাঠ করেছি যেমন কোজাগর পরিযায়ী অবেলায় এছাড়াও ওনার বড় গল্প দুটি পাঠ করেছে যেমন বাবা হওয়া স্বামী হওয়া ইত্যাদি পাঠ করেছি আপনারা যদি শুনতে ইচ্ছুক হন শুনতে পারেন শুরু করছি আজকের উপন্যাস নগ্ন নির্জনের প্রথম পর্ব পুবের পাহাড়টার উপরে দাঁড়িয়ে রাকেশ চারদিকে চাইল রোদ উঠে গেছে আদিগন্ত কুয়াশার মাকড়সার জাল ছিন্ন ভিন্ন করে ভুলুণ্ঠিত করে নরম সোনালি আভাস বনে পাহাড়ে কুলথি খেতে সর্ষে খেতে ছড়িয়ে গেছে একে রোদ বলে না এ একরকমের স্বর্গীয় ভৈরবী অভিজ্ঞতা এইরকম সকালের সামনে দাঁড়ালেই ভৈরবী শুদ্ধ ও কোমল পর্দাগুলি চোখের সামনে একটি গাঢ় কমলা রঙা ডালিয়ার পাপড়ির মতো এক এক করে খুলে যেতে থাকে সুব্বল শুধু এবার ফিরবে রাকেশ বলল না ও বলল সেটা ভালো হবে চতুর্দিকে শুধু সবুজ সুস্পষ্ট প্রায় নিশ্চিত্র জঙ্গল ঘন চুলের মতো ঠাস বুনন সুগন্ধি শাল শিশু অর্জুন কুচিলা নানা রকম বাঁশ সেগুন এবং আরও অনেক নাম জানা ও অজানা গাছের জঙ্গল অনেক দূরে নিচে কতগুলো সেগুন গাছের আড়ালে ঘুমিয়ে থাকা বাঘমুন্ডা গ্রাম দেখা যাচ্ছে ফরেস্ট বাংলোর সাদা দেওয়ালের পেছনের অংশটুকু দেখা যাচ্ছে শুধু এই পাহাড়ের পা ছুঁয়ে চলে গেছে কুড়াপে যাওয়ার জঙ্গলি পথ অন্য পথ গেছে পূর্ণাকোট পূর্ণাকোটের মোড় থেকে সোজা গেলে টুলফকা ডানে গেলে ঠিকরপাড়া বাঁয়ে গেলে অঙ্গুল অফিস নেই বাস নেই মিছিল নেই অন্য লোকের চিৎকার নেই নিজের চিৎকারের ক্লান্তি নেই এখানে শুধু ভালো লাগা আছে পলাতক কাকে বলে রাকেশ জানে না যদি কেউ ওকে তা বলে বলুক কিন্তু এই পালিয়ে আসায় কোনো লজ্জা নেই রাকেশ মাঝে মাঝেই এই রকম পালিয়ে আসে সুব্বাল সামনের পাহাড় ও উপত্যকার মাঝে জায়গায় কতগুলো বড় কালো পাথর যেখানে একটার পর একটা সাজিয়ে রাখার মতো করে সেজে আছে সেখানের এক ঝাঁক কুচিলা গাছের দিকে হাত দেখিয়ে বলল ওই ওইদিকে যেতে হবে বলেই আগে আগে পথ দেখিয়ে পাহাড় নামতে শুরু করল রাকেশও শুনতে পাচ্ছিল কতগুলো বার্কি ধনেশ ইংরাজিতে যাকে গ্রেট ইন্ডিয়ান হর্নবিলস বলে ক্যাঁক ক্যাঁক হ্যাক হ্যাক করছিল সেদিকে ওরা সাবধানে ভিজে পাথরে জঙ্গলে পা ফেলে ফেলে নেমে চলল সুব্বল বলে বড্ড কুচিলা খাই আর শান কুচিলা খায়। শিকারে এসে এসে যতটুকু এই অঞ্চলের ভাষা না শিখলে নয় ততটুকু শিখে ফেলেছে রাকেশ আরও বেশি শিখতে পারলে খুশি হতো কিন্তু হয়ে ওঠেনি বড্ড মানে বড় শান মানে ছোট ইত্যাদি ইত্যাদি যতটুকু বলতে পারে বলে যতটুকু না পারে হাত পা নেড়ে মুখ বিকৃতি করে বুঝিয়ে দেয় তবে একটু ভালো করে শুনলে জঙ্গলের ওরা কি বলছে তা বুঝে নিতে পারে আজকাল তাছাড়া সুব্বলও মোটামুটি ভালো বাংলা বলতে পারে সুব্বল নাম হলে কি হয় সুব্বল সুবল সখা নয় অত্যন্ত সাহসী এখানে সামান্য জমি জমা আছে শিকারে শখ খু নিজের গাদা বন্দুক দিয়ে আগে আগে অনেক শিকার করছে এখন ফরেস্ট ডিপার্টমেন্টের কড়াকড়িতে আর পারে না ওর জীবনের সবচেয়ে বড় আনন্দ পোটা কারতুজের বারুদের গন্ধে মাতাল হওয়া ওরা বেশ খানিকটা নেমে এসেছে এদিকটা বেশ খাড়া সাবধানে নামতে হচ্ছে রাকেশের হালকা চার্চেল দোনলা শট গানটাও যেন এখন ভারী ভারী ঠেকছে সামনের বড় কুচিলা গাছটির একেবারে মগ ডালে কতগুলো বড়ো বড়ো ঠোঁটওয়ালা ধনেশ কামড়াকামড়ি করছে ঝাঁপাঝাঁপি করছে এগুলো দেখলেই রাকেশের শহুরে জীবনের চারপাশের ভিড় করা চেনা লোকদের কথা মনে পড়ে অন্য পাখি মারার পর কোনো কোনো দুর্বল মুহূর্তে মনটা একটু খারাপ লাগে কিন্তু এগুলো মেরে পৈশাচিক আনন্দ হয় রাকেশের মরার পরও এদের পা দিয়ে লাথি মারতে ইচ্ছা করে এদের স্বার্থপর বড় বড় ঠোঁটগুলো জুতো দিয়ে পিষে দিতে ইচ্ছা করে যে পাখিটিকে আকাশের পটভূমিতে পরিষ্কার দেখা যাচ্ছিল একটি পাথরে হাঁটু গেড়ে বসে প্রায় সোজা উপরে বন্দুক তুলে তাকে গুলি করল রাকেশ পাখিটা লদলদ করতে করতে ডালে ডালে ধাক্কা খেয়ে খেয়ে পাথরের উপর আছড়ে পড়ল সুবল তাকে আনতে যাবে এমন সময় কোথা থেকে অন্য একটি পাখি এসে একেবারে তার সামনের ডালে বুক পেতে বসল গুলি শব্দে সে গাছের সব পাখি উড়ে গেল অথচ এ অন্য গাছ থেকে উড়ে এসে বসল মৃত্যু কারোর স্পর্ধা সহ্য করেনি করে না কোনোদিন রাকেশ বন্দুক তুলেই দিকের ব্যারেল ফায়ার করল এতক্ষণ যা সপ্রাণ ছিল যা সরব ছিল যা আওয়াজ করে ভবিষ্যময় ছিল তা নিমেষে নিভে গেল অতীতে পর্যবসিত হয়ে গেল ধপ আওয়াজ করে নিচে পড়ল ঠোঁট দিয়ে এক ফোঁটা রক্ত গড়িয়ে পাথরে পড়ল রাকেশ বন্দুকের ব্রিজটা খুলতেই ফোঁটা টোটাগুলি লাফিয়ে বেরোলো বারুদের গন্ধ নাকে এলো সুব্বল টোটাগুলো কুড়িয়ে নিল যে কোনো সুস্থ স্বাভাবিক লোক হলে হয়তো এমন করত না কিন্তু রাকেশ এগিয়ে গিয়ে শু দিয়ে পাখিটাকে উল্টে দিল ধনেশ চোখ বুঝেই ছিল রাকেশের মুখে কেমন এক অদ্ভুত অর্থহীন অস্বাভাবিক হিমেল হাসি ফুটে উঠল এবার ওরা দুজনে পাহাড় বেয়ে নেমে বাগমুন্ডা গ্রামের পিছনের জঙ্গলের পায়ে চলা শুনিপথ ধরে বাংলোর দিকে আসতে লাগল পথের ভারী লাল ধুলো শিশিরে ভিজে ফ্যাকাশে দেখাচ্ছে বাসপাতা থেকে সোদা গন্ধ বেরুচ্ছে কতগুলো টুকলি পাখি টাকুর টুসি টাকুর টুসি করে ছোট ছোট পিয়াশালের চাড়ায় চাড়ায় কি এক উৎসারিত প্রাণ ভরা আনন্দে ডানা ফরফরিয়ে উড়ে বেড়াচ্ছে পথের ধুলোয় একটি বড় চিতার হেঁটে যাওয়ার দাগ দেখা যাচ্ছে পথ ধরে বরাবর সেও বাংলার দিকেই হেঁটে গেছে খুব সম্ভব শেষ রাতে একদল ঘুঘু গিন্নি জাম রঙের উপর সাদা ফুটকি ফুটকি বালাপোষ মুড়ে কুলথি ক্ষেতের মাঝে একটি কালো কলা গাছের পাতায় শাড়ি বেঁধে বসে ঘুম ভাঙানো নরম নূরপুর বাজিয়ে চলেছে ঘুঘুর ঘু ঘু ঘুঘুর ঘু ঘু ওরা বাংলোর হাতায় ঢুকে পড়ল পেছন দিক দিয়ে বাংলোটি প্রদক্ষিণ করে সামনে গেল শ্রুতি ঘুম ভেঙে উঠে বাংলোর হাতায় পায়চারি করছিল অর্জুনকে দেখা গেল না রাকেশ পৌঁছেই বলল চা কোথায় ঠান্ডায় একেবারে জমে গেছি শ্রুতি বলল একদম রেডি পরক্ষণ এই পাখিগুলোর দিকে নজর পড়তেই চোখ বড় বড় করে বলল ওগুলো কি পাখি রাকেশ দা সুব্বল উত্তরে বলল কুজিলা খাই শ্রুতি বলল কি খাই রাকেশ হেসে খাই খাই গলা নামিয়ে আপনার কবে যাবে বলতে পারেন জীবনে না পাখিগুলো ধনেশ পাখি এর তেলে অবাধ্য বাত ও সারে তোমার বাত সারাবার জন্য নিয়ে এলাম আমার বাত নেই বাত আছে তোমার হৃদপিণ্ডে বাত আছে হৃদয় চালনার জন্যে তোমার ধনেশের চর্বি প্রলেপের প্রয়োজন শ্রুতি উত্তর না দিয়ে সুব্বলকে বলল কি করে মারলে সুবল সে বাবু মেরেছেন শ্রুতি বলল বাবু পাখি ছাড়া আর কি মারবেন তা তো জানি কিন্তু মারা হলো কি করে রাকেশ বলল প্লিজ শ্রুতি বাঘ বাইসন হাতি হয় করে মারা হলো বলা চলতে পারে কিন্তু পাখি মারার গল্প ইনিয়ে বিনিয়ে আমার কানের কাছে কেউ বলুক সেটা একেবারে অসহ্য শ্রুতি এগিয়ে গিয়ে পাখিগুলো দেখলো ভালো করে ঘুরে ঘুরে দেখলো বলল ইস কি সুন্দর কেন মারলেন রাকেশ উত্তর না দিয়ে ওর ঘরে ঢুকে ক্লিনিং রড বের করে বন্দুকটা পরিষ্কার করতে লাগল শিশু সূর্যের দিকে নলটি উঠিয়ে চোঙের মধ্যে চোখ লাগিয়ে দেখল ঝিকমিক করছে কিনা সুব্বল পাখি দুটো নিয়ে খানার দিকে চলে গেল শ্রুতি সুব্বলকে দিয়ে বলে পাঠালো রাজুয়ারকে বলো চা নিয়ে আসবে রাকেশ শুধুল তুমি চা খাওনি এখনো না কেন না তোমাকে তো প্রথম দিনই বলেছি যে শিকারে বেরোলে ফেরার কখনো ঠিক থাকে না তা বলে তুমি আমার জন্য বসে থাকবে সে আমি বুঝবো আপনি শিকারে নিয়ে এসেছেন বলে কি আমার ব্যক্তি স্বাধীনতাও নেই রাকেশ বন্দুকটাকে ঘরে নিয়ে গিয়ে গান রাকে রাখতে রাখতে বলল কি আমার ব্যক্তি রে তারপর বাইরে এসে রোদে হাসনোহানা ঝোপের পাশে বেতের চেয়ারটা টেনে বসে টোব্যাকোর পাউচ বের করে পাইপটা ভরতে লাগল তারপর শুধু অর্জুন কি কাল রাতেও বলবেন না সব কথা আমার শুনলেই মেজাজ গরম হয়ে যায় জীবনকে পরিমিতভাবে প্রতিদিন উপভোগ করার নামই ভালো লাগা অথচ সে কথা কে বোঝে খাবার পর আপনি তো শুতে গেলেন তারপর ও প্রায় এক ঘন্টা বসে বসে বোতলটা শেষ করেছে কেন আপনি শুনতে পাননি কিছু না আমি খাওয়ার টেবিল থেকে উঠে জামা কাপড় ছেড়ে বাথরুমে গিয়ে শুয়ে পড়েছিলাম তাই রাকেশ অর্জুনের কথাই ভাবছিল শ্রুতির মতো মেয়ে যাকে ভালোবেসে বিয়ে করলো সে কেন এমন করে সে কেন এমন হয় ও বোধহয় ভাবে ওর জীবন ফুরিয়ে আসছে টাইম ইজ রানিং আউট কিন্তু ওই যদি তা ভাবে তাহলে রাকেশ কি ভাববে রাজু চা নিয়ে এসে বেতের টেবিলে রাখল শ্রুতি বলল চাটা একটু ভিজুক দেখি আর একবার চেষ্টা করে উঠাতে পারি না বলে শ্রুতি উঠে নুড়ি মারিয়ে ঘরে গেল ঘরে গিয়ে কি বললো শোনা গেল না শুধু অর্জুনের রাগ রাগ গলা শোনা গেল প্লিজ আমাকে ডিস্টার্ব করো না শ্রুতি ফিরে এলো রাকেশের মনে হলো ও অপ্রতিভ বোধ করছে রাকেশ মুখ নিচু করে পাইপটা ভরতে লাগলো শ্রুতি টি কোজিটি তুলে নিয়ে বড় চামচে নেড়ে নেড়ে কেটলিতে চায়ের পাতাগুলো নাড়তে লাগলো তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে বলল আপনি আমাকে দেখে মনে মনে হাসেন না রাকেশ দা কেন তুমি কি আমাকে এতদিনে এই বুঝেছো শ্রুতি আমার গর্ব আছে যে তোমাকে আমার মতো করে এ জন্মে আর কেউ বোঝেনি তোমাকে আমি দেখি বুঝি এবং তাতে তোমার প্রতি আমার ভালো লাগাটুকুই শুধু বাড়ে তোমাকে ভুল বুঝেছি এমন তো কখনো হয়নি দেশলাই জেলে রাকেশ পাইপটা ধরালো বলল তুমি আমার কাছে কখনো শুকনো মুখে আসবে না তোমার শুকনো মুখ দেখলে আমার ভীষণ খারাপ লাগে শ্রুতি কথা না বলে পেয়ালায় চা ঢালতে লাগল তারপর এক চামচ চিনি এবং সামান্য দুধ মিশিয়ে পেয়ালাটি রাকেশের হাতে এগিয়ে দিল রাকেশ নিচু হয়ে পেয়ালাটি নিল শ্রুতি বলল রাকেশ দা ও কি আপনার কপালের দুপাশে যে অনেক চুল পেকে গেছে কি করব, গেছে বুড়ো হয়ে যাচ্ছি সে কথা নয় তবে দেখতে ভালো লাগে না কিছু করার নেই রুমনি বেঁচে থাকতে এই নিয়ে রোজ চেঁচামেচি করতো রোজ সকালে সন্না নিয়ে আমার চুলের কল্যাণে লাগতো তাতে আমার যা যন্ত্রণা হতো তার চেয়ে বার্ধক্যের যন্ত্রণা অনেক ভালো ছিল একটা পাগলি ছিল রুমনিটা আমার ভারী ভালো বউ শ্রুতি অনেকক্ষণ দৃষ্টি রাকেশের চোখের দিকে চেয়ে রইল তারপর বলল সত্যি রুমনিদির মতো মেয়ে আমি তো আর দেখলাম না কি করে যে কি হয়ে গেল দুদিনের ম্যানেঞ্জাইটিসে কেউ মারা যেতে পারে ভাবা যায় না আর কম বয়সে থাক শ্রুতি ওসব কথা থাক কপালে যা আছে মানে যা ছিল তা ঘটেছে আপনি কপাল মানেন নিশ্চয় মানে কপাল না মেনে উপায় আছে কপাল না মানলে আমার এত দীর্ঘশ্বাস এই কপালের দোহাই দিয়ে তাড়িয়ে দিলাম কি করে শ্রুতি নিজের পেয়ালায় চা ঢাললো রাকেশ উঠে আবার ঘরে গেল ঘরে গিয়ে ডাবল ব্যারেল রাইফেলটা নিয়ে এসে প্ল্যানেল দিয়ে মুছতে লাগল শ্রুতি বলল আমি কেবল আপনার বন্দুক রাইফেলের যত্ন দেখি আর ভাবি আমাকে যদি কেউ এমন যত্ন করত। ঠাট্টা নয় সেনাবাহিনীতে একটি কথা চালু আছে জানো ওরা বলে ইউ ইউ মাস্ট কিপ রাইফেল অ্যাজ ইউর ওয়াইফ সত্যি সত্যি ওরা চা খাচ্ছিল চুপচাপ এমন সময় স্লিপিং স্যুট পরেই গায়ে একটি কম্বল জড়িয়ে অর্জুন তেতুর চোখে উঠে এসে বারান্দায় দাঁড়ালো পাতলা ছিপছিপে চেহারা মাজা মাজা রং বেশ বুদ্ধিমান মুখ দুটি বড় বড় অভিব্যক্তিময় চোখ বলল বাহ রাকেশ দা আমাকে ফেলেই চা খাওয়া হয়ে গেল রাকেশ বলল এসো এসো এখানে চলে এসো তবে তো এক কাপ খেয়েছি অর্জুন বাথরুম স্লিপার পায়ে গলিয়ে কম্বল সমেত এসে চেয়ারে বসল শ্রুতি বলল ও কি কম্বল গায়ে কাটিহারের কুলির মতো ঘোড়ার কি মানে হয় হ্যাঁ আহ কি আরাম বলে দুষ্টুমি করে অর্জুন শ্রুতির দিকে চাইল এই জন্যেই রাকেশের ভালো লাগে অর্জুনকে হুইস্কি টুইস্কির ব্যাপারে একটু বাড়াবাড়ি করে হয়তো তাও মনে হয় বাইরে টাইরে এসেই করে জানে না নইলে ছেলেটি ভারী বুদ্ধিমান এবং সোজা টাইপের মনে মনে একেবারে সাদা মাঠা দশ বছরের ছেলের মতো সরল অর্জুন শুধলো কি শিকার হলো শ্রুতি উত্তর দিল ধনেশ পাখি তোমার বাতের চিকিৎসা হবে সিরিয়াসলি তুমি বুঝি রাকেশ দাকে মারতে বলেছিলে মা চালে রাতে বাপায়ের হাঁটুটা যা কনকন করে না কোমরটাও আহ বোধ এই গেঁটে বাদ হয়েছে বলেই সে শ্রুতির দিকে চাইল ওকে রাগাবার জন্যে শ্রুতি চোখে আগুন চেলে বলল আরও অনেক কিছু হবে এক্ষুনি কি দাও দাও চা দাও অর্জুনকে চা ঢেলে দিয়ে শ্রুতি বলল রাকেশ দা এলা চিঠি লিখেছে কাল রাতে ফরেস্ট বাবু টিকারপাড়া থেকে নিয়ে এসেছিলেন আজ সকালে দিয়ে গেছেন রাকেশ রাইফেলের সেফটি ক্যাচটায় তেল দিতে দিতে বলল না শ্রুতি এক দৌড়ে খাবার ঘর থেকে চিঠিটা নিয়ে এলো আগের থেকে শ্রুতি সামান্য রোগা হয়েছে পেছন থেকে আচমকা চাইলে ওকে হঠাৎ রুমনি বলে ভুল হয় শ্রুতি চিঠিটা এনে খাম খুলে পড়তে লাগল সোনা বাবা তুমি কী কী স্বীকার করলে কিচ্ছু লেখো বুঝতে পাচ্ছি। তোমরা যেখানে আছো সেখান থেকে চিঠি এখানে আসতে অনেক দিন লাগে তাই তোমার উপর রাগ করিনি দেরি করে চিঠি দিয়েছ বলে তুমি আর হরিণ টরিন মারো নি তো হরিণ মারলে তোমার সঙ্গে আর কথা বলবো না তোমার চিঠি পড়ে বুঝতে পারছি বাঘমুন্ডা জায়গাটা কত সুন্দর এবার গরমের ছুটিতে তোমার সঙ্গে কোনো জঙ্গলে যাব আমার জঙ্গল পাহাড় খুব ভালো লাগে জানো বাবা অর্জুন বলল কা বেটি রাকেশ নিঃশব্দে হাসল শ্রুতি একটু হাসল না বলল চিঠিটা শেষ করতে দাও বলেই চিঠিটা পড়তে আরম্ভ করেই হঠাৎ থেমে গেল ওর মুখ দেখে মনে হল ও খুব বিব্রত বোধ করছে খুব এম্বারেসড হয়েছে রাকেশ বলল কি হল পড়ো শ্রুতি এলাটা একটা পাগলি মেয়ে ও আপনার জন্য খুব ভাবে না রাকেশ দা ভাবে এখন ওই তো আমার গার্জেন অধৈর্য গলায় অর্জুন বলল আরে পড়ো না কি লিখেছে তারপর শ্রুতি আবার তুলে বিব্রত হাতে বলল লিখেছে শ্রুতিমাসি তোমার সঙ্গে রয়েছে তাই তোমার নিশ্চয়ই কোনো কষ্ট হচ্ছে না তারপর থেমে থেমে পড়তে লাগলো শ্রুতিমাসি তোমাকে খুব ভালোবাসি আমি জানি তুমিও শ্রুতিমাসিকে খুব ভালোবাসো তাই না বাবা শ্রুতিমাসিকে আমার চেয়ে বেশি ভালোবাসলে কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করব বাবা আমাদের স্কুলে সেদিন ফেস্ট হলো খুব মজা করলাম গানের একটা স্টল ছিল তাতে যতগুলো প্রাইস ছিল তার প্রায় অর্ধেক আমি পেয়েছি একটা শেভিং সেট পেয়েছি বলো বাবা আমার কি দাঁড়ি আছে তাই তুমি এলে তোমাকে দেব বলে রেখে দিয়েছি আজকে থামলাম তুমি আমার আব্বা নিও শ্রুতিমাসিকে আমার হয়ে একটা আব্বা দিও অর্জুন মিশুকে আমার কথা বলো ইতি তোমার এলাবড়ি অধ্যায় দুই অর্জুন ও শ্রুতি বাংলোর হাতায় রঙিন ছাতার নিচে বসেছিল আমার সঙ্গে কি একটু একলা থাকা যায় না অর্জুন বলল শ্রুতি বলল আহা সব সবসময় তো আছি আছো কিন্তু দয় সারাভাবে এ আবার রকম কথা যেরকম কথা সেরকম কথা তোমার রাকেশ দা নইলে যেন এক চলছে না কেন ওই বুড়োর মধ্যে তুমি কি দেখেছ রাকেশ দা মোটেই বুড়ো নয় তা তো নিশ্চয়ই এবার ইয়াং অন্তত তোমার চোখে আমার চোখে কেন সকলেরই চোখে কাল তো দৌড়ে পারলে না লজ্জা করে না সবসময় সিগারেট খাবে কুঁচো হয়ে বসে থাকবে আর শরীরের উপর যত রকম ভাবে পারো অত্যাচার করবে তো দম হবে থেকে অর্জুন সিগারেটের টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল ফুহ অর্বাচীন একেবারে অর্বাচীন আরে শরীরের যত্ন ফত্ন এর যুগে চলে না যখন বাপ দাদাদের চণ্ডী মণ্ডপ ছিল অফুরন্ত অবকাশ ছিল গোলা ভরা ধান পুকুর ভরা মাছ ছিল মানে এক কথায় যখন ভবিষ্যৎ বলে কোনো কথা মানুষের অভিধানে ছিল তখন এইসব শরীর চর্চা ফর্চা করা মানাতো আজকের দিনে প্রাণেরই কোনো দাম নেই কাল যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাগবে না তুমি জানো ভবিষ্যৎ যখন অতীব অন্ধকারাচ্ছন্ন তখন যা যা করতে চাও প্রাণ ভরে করে নাও পরে তো সুযোগ নাও পেতে পারো তারপর একটু চুপ করে থেকে আবার বলল যেমন আমি সকালে আটটার আগে উঠতে ভালো লাগে না উঠি না রাতে আদবদল হুইস্কি না খেলে ভালো লাগে না খাই মোদ্দা কথা যা ইচ্ছে করে তাই করি শর্টস পরে থপথপ করে তোমার ইয়াং রাকেশ দ্বারা সারা জীবন দৌড়ে বেড়াক ফুসফুসের জোর বাড়া আমার বিন্দু মাত্র ওই আপত্তি নেই কিন্তু এর মধ্যে আমাকে কেন থাক তোমার সঙ্গে ঝগড়া করে পারবো না অন্য কথা বলো আমার অন্য কোনো কথা নেই তাহলে চুপ করে থাকো বেশ রইলাম অনেকক্ষণ দুজনে দুদিকে তাকিয়ে বসে রইল শ্রুতি কিছুক্ষণ পরে বলল ওটা কি গাছ জানো জানি না তুমি কি জানো না আমার বাড়ি বিডেন স্ট্রিটে এখানেই মানুষ হয়েছি অত গাছ আমি কি করে চিনব বাদর হনুমানও নই আর বটানিও ছিল না আমার সাবজেক্ট তোমার স্বভাবটা দিনে দিনে এমন হচ্ছে যে বলার নয় দেখছো একটু আরাম করে রোদে বসে আছি আমার সঙ্গে এমন ভটর ভটর করছো কেন হ্যাঁ তোমার রাকেশ দেখে ডাকো কোনটা কী গাছ শুয়োরের লেজ সোজা না হয় বেঁকে থাকে কেন ইত্যাদি দুরূহ দুরূহ প্রশ্নের সমাধান পেয়ে যাবে যে যা জানে না তাকে সেই সব প্রশ্ন করে লজ্জা দাও কেন এবার শ্রুতি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল বারান্দা পেরিয়ে বাংলোয় ঢুকল কিছুক্ষণ এ এঘর ঘর ঘুর ঘুরঘুর করল শীতের দুপুরে বাংলোর বড় বড় উঁচু ছাদ বলা ঘরগুলোই ওর ভীষণ একা একা লাগতে লাগলো শীত শীত করতে লাগলো কুঁজো থেকে গড়িয়ে এক গ্লাস জল খেল তারপর কু তোলার পাশে যেখানে রাকেশ একটা অসত্য গাছের গায়ে টার্গেট বানিয়ে পয়েন্ট টু টু পিস্তল নিয়ে প্র্যাকটিস করছিল পায়ে পায়ে সেখানে গিয়ে পৌঁছল রাকেশ ম্যাগাজিনটা খুলে গুলি পড়ছিল মুখ ঘুরিয়ে শ্রুতিকে দেখতে পেয়ে বলল কি ব্যাপার শ্রুতি অর্জুন কি ঘুমিয়ে পড়েছে নাকি ঘুমোয়নি ওই তো রোদে বসে বই পড়ছে ও বসো ওই কাটা গাছটার উপরে বসে দেখো কেমন মজা রাকেশ বা হাতটা পেছনে কোমরের উপর রেখে বেঁকে দাঁড়িয়ে ডান হাতটা সোজা সামনের দিকে তুলে পরপর পাঁচটি গুলি করল চারটি গুলি বুলস আইতে লাগল অন্যটি বাইরের বৃত্তে শ্রুতি বলল বাহ আপনার হাত তো বেশ ভালো দূর পাগলি একই ভালো মারা হলো যারা পিস্তলে ভালো মারে তাদের মাঠ দেখার মতো এবার টোকিওতে ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে একটি ইতালিয়ান ছেলে এসেছিল ছোকরা বেশি হলে বয়স কুড়ি হবে চোখে সানগ্লাস একটা লাল নাইলনের গেঞ্জি পরে বসে বসে বিয়ার খাচ্ছিল র্যাপিড শ্যুটিংয়ে যেই ও টার্ম এলো বিয়ারের গ্লাসটা নামিয়ে রেখে জায়গায় গিয়ে দাঁড়িয়ে তিন চার সেকেন্ডের মধ্যে সবকটা গুলি ছুঁড়ে আবার এসে বিয়ার খেতে লাগলো মানে কখন হাত তুললো কখন নামালো ঠেরি পেলাম না গুলিগুলো লাগলো লাগলো মানে কেবল ফুটো হলো একই জায়গা দিয়ে সবকটা গুলি কার্ড ফুটো করে বেরিয়ে গেছিল ছেলেটা ফার্স্ট হলো সত্যি সত্যি রাকেশ দা আমাকে একবার নিয়ে যাবে দেখাতে আমার না এসব দেখতে খুব ভালো লাগে মনে আছে সেবারে আপনার সঙ্গে মোটর গাড়ির রেস দেখতে গেছিলাম উফ আমার দারুণ লাগে মাথায় একটা লাল স্কার্ফ জড়িয়ে একটা কনভার্টেবল রেসিং কারে বসে থাকবো আমার পাশে আপনি বসে চালাবেন আমরা হাওয়ার চেয়ে জোরে চলে যাব। এক এক ল্যাপে এক একজনকে পিছনে ফেলে সবচেয়ে আগে ফিনিশ করব রাকেশ দা একবার নামুন না আপনি আর আমি নামবেন বলে বড় বড় চোখের পাতা ফেললো শ্রুতি গুলি ভরা ম্যাগাজিনটা পিস্তলের বাঁটে ভরতে ভরতে রাকেশ বলল দূর দূর আজকাল ওরা ওসব দিন নেই কোনো বিপজ্জনক কিছু করতে যাবার আগেই এলার কথা মনে হয় আমার যদি কিছু হয় তো এলার কি হবে ওকে দেখার তো কেউ নেই কেউ নেই বলছেন কেন আপনি ছাড়া এলার কি কেউ নেই কে আছে বলো আপনি জানেন না কে আছে হঠাৎ রাকেশ যেন ভুলে যাওয়া কিছু মনে করল ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল বলল তুমি হ্যাঁ শ্রুতি তুমি তো আছো কিন্তু তোমার নিজের ছেলে মেয়ে হবে তোমার স্বামী আছে তুমি তাদের দেখাশোনা করে এলার জন্য কি কিছু করার সময় পাবে আপনি কি তাই ভাবেন নাকি আমার অন্য কাউকে দেখতে হবে বলে আমি এলাকে দেখতে পারবো না জানি আমি তো জানি তুমি থাকতে আমার এলার জন্যে কোনো চিন্তা নেই তবু তোমার উপরে যে দায়িত্ব তোমার নয় সেই দায়িত্ব চাপিয়ে দেওয়া আমার অনুচিত বললেন ভালোই দায়িত্ব যেন কারো ঘাড়েই কেউ ইচ্ছে করে চাপিয়ে দিতে পারে দায়িত্ব কেউ স্বেচ্ছায় না নিলে কেউ তা দিতে পারে সেই কথা ঠিক তুমি যা বলো সব ঠিক সত্যি শ্রুতি প্রথমেই তো দেখলাম আজ পর্যন্ত ঠিক তোমার মতো কাউকে দেখলাম না তারপর একটু চুপ করে থেকে শ্রুতির চোখে চেয়ে বলল তোমার সঙ্গে আমার দেখা না হলেই বোধহয় ভালো হতো তোমার তো হতোই হয়তো আমারও ভালো হতো নিজের কথা বলুন অন্য লোকের কি হতো না হতো সে ভাবনা অন্য লোক ভাবতে দিন রাকেশ এবার সময় নিয়ে ধীরে ধীরে একটা একটা করে গুলি ছুঁড়তে লাগলো গ্রামের কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে হয়ে রাকেশের পিছনে দাঁড়িয়ে বসে ওর পিস্তল ছোঁড়া দেখতে লাগলো শ্রুতির এই সব কিছু ভীষণ ভালো লাগে ওর অনেক কিছু ইচ্ছে ছিল ও ছেলেদের মতো বাধা বন্ধহীন হবে টেনিস খেলবে রোয়িং করবে কার রেসে কোনো ছোট্ট ক্ষয়র রেসিং কারে একা একা কোনো কৃষ্ণসার হরিণের মতো ফর্স্ট হবে কত কি স্বপ্ন দেখত শ্রুতি কত কি স্বপ্ন দেখত সেই সব স্বপ্ন এক এক করে এখন ফিকে হয়ে যাচ্ছে রাকেশদার মধ্যে তবু এখনো সেসব ভেঙে যাওয়া শেষ মহলের স্বপ্নগুলোর টুকরো টুকরো হাড়ের মতো মাঝে মাঝে চমকে উঠতে দেখে শ্রুতি বসে বসে ভাবতে লাগল প্রত্যেকেরই মনে মনে বোধ হয় অনেক স্বপ্ন থাকে যেসব স্বপ্ন কোনোদিন নিজের জীবনে সত্যি হয় না কিন্তু তাদের স্বপ্ন অন্যের মধ্যে সত্যি হয়ে দেখা দেয় জীবনের ধুলো মলিন গেরুয়া হঠাৎ হঠাৎ রোদ পড়া অভ্রকুচির মতো সেসব স্বপ্ন ঝিকমিক করে ওঠে হঠাৎ রাকে হল ছুরবে তুমি শ্রুতি শ্রুতি উঠে দাঁড়ালো বাচ্চা মেয়ের মতো খুশিতে ঝলমলিয়ে উঠল পারব নিশ্চয়ই পারবে আপনি শিখিয়ে দিলে পারব রাকেশ প্রথমে একটি টার্গেট এনে শ্রুতিকে চেনালো বুলস আই ইনার ম্যাক আউটার সবগুলি বৃত্ত ওকে চিনিয়ে দিল তারপর সেফটি কি করে অপারেট করতে হয় দেখিয়ে দিল বলো বা হাতটা পেছনে আনো এনে এবার এই ডান হাত সামনে তোলো ব্যাস এইবার নিশানা করে মারো ওয়ান টু শ্রী গুম করে গুলি হলো কিন্তু গুলি টার্গেটের কোথাও লাগলো না শ্রোতির চোখ মুখ একেবারে লাল হয়ে গেল বলল আমি পারব না রাকেশ দা আমি পারবো না আমার দ্বারা হবে না আপনার দামি গুলি আমার জন্য মিছিমিছি মিছি নষ্ট হবে পাগলামি না তুমি ঠিকই পারবে তোমার জন্য আমার দামি জীবনটাই মিছিমিছি মিছি নষ্ট হলো না হয় কিছু গুলি নষ্ট হবে তার জন্য তোমার তো কুণ্ঠা কেন নাও এবার ভালো করে মারো কি হলো, মারো শ্রুতি কি হল কী হলো শ্রুতি তা নিজেও জানে না বলল রাকেশ দা বিশ্বাস করুন আমি পারবো না আমার মন বলছে আমি পারবো না সবাই কি সব পারে রাকেশ ওর হাত থেকে পিস্তলটা নিয়ে বলল ঠিক আছে এখন না হলো পরে পারবে নিশ্চয়ই পারবে আমি কোনোদিনই পারব না রাকেশ কিছু কিছু জিনিস আছে যা আমার মনে হয় যে আমি না জানি কোনোদিন হাওয়ায় ওরা অলোক দুহাতে সরাতে সরাতে অবাক চোখে চেয়ে বলল জানেন আপনি জানেন জানি শ্রুতি কিছু বলল না মুখ নিচু করে রইল অধ্যায় তিন রাত হয় সাতটাও বাজেনি অথচ এখন মনে হচ্ছে কত রাত শ্রুতি ট্রানজিস্টারটা খুলে গান শুনছিল ঘরে বসে অর্জুন ইজি চেয়ারে পা তুলে বসে পাশে উইস্কির গ্লাস রেখে জেমস বন্ডের বই পড়ছিল রাজু আরু বাবরচিখানায় ছিল বাইরের বারান্দায় হ্যাচাকটা কাঁটার সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল সেটা মাঝে মাঝে আপন মনে নিজের সঙ্গে নিজেই কথা বলছিল আজ বাইরে প্রচণ্ড স্তব্ধ শীত নির্জনতা ছমছম করছে দশ পনেরো বর্গ মাইলের মধ্যে জনমানব নেই এক বাঘমুন্ডা গ্রামের সামান্য কয়েক ঘর ছাড়া এই সময় পূর্ণাকোটের পথে গেলে হাতির দল দেখা যায় রাকেশ গতরাতে ওদের নিয়ে গিয়েছিল ফ্যালকান ফুড গাড়ির বন্ধ কাঁচ জানালা দিয়ে হাতিদের হাঁটুগুলো শুধু দেখা যাচ্ছিল গাড়িটা থেকে এমনভাবে ঘিরে ফেলেছিল হাতিগুলো পাঁচ মিনিট সময় প্রায় রুদ্ধশ্বাসে কেটেছিল ওদের রাকেশ স্টিয়ারিংয়ে ছিল পাশে তার ডাবল ব্যারেল রাইফেলটা শোয়ানো ছিল যদি প্রাণ বাঁচানোর জন্য লাগে কিন্তু হাতিরা কিছু করেনি আস্তে আস্তে ফিরে গেছিল হাতিরা চলে যেতেই অর্জুন রেগে উঠে রাকেশকে বলেছিল এরকম বাহাদুরি করার কোনো মানে হয় না কিসের বাহাদুরি কিসের বাহাদুরি অর্জুন এরকম হাতির মধ্যে এনে বাহাদুরি মানে তোমাদের কাছে বাহাদুরি নেবার জন্য আমি তোমাদের এখানে আনলাম বলছ তা নয় রাকেশ দা আমরাই তো আপনাকে বলেছিলাম হাতি দেখাতে হাতি তো দেখলে হ্যাঁ দেখলামই তো তা দেখলাম কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হতে পারতো এ দায়িত্ব আমার উপর নিয়েই তো আমি তোমাদের এখানে এনেছিলাম অর্জুন বিপদ তো হয়নি আসলে আসলে রাকেশ দা ও ভীষণ নার্ভাস হয়ে গেছিল তাই এখন উল্টো কথা বলছে না আমি নার্ভাস হইনি আমি কোনো কিছুতেই নার্ভাস হই না রাকেশ আর কথা বাড়ায়নি কিন্তু শ্রুতি লজ্জিত আছে তারপর থেকে অর্জুন আর রাকেশ তারপর স্বাভাবিকভাবে কথাবার্তা সবই বলছে তবু যেন অর্জুনের হঠকারিতাটা শ্রুতির মনে কাঁটার মতো বিঁধে আছে হঠাৎ অর্জুন বিরক্ত গলায় বলল কানের কাছে তোমার ট্রানজিস্টরটা থামাবে আমি তো আস্তে আস্তে শুনছি না তবু আমার পড়তে অসুবিধা হচ্ছে তুমি তো পড়ছো আমি তাহলে কি করব? তা আমি কি জানি সুব্বল আর রাকেশদার সঙ্গে মাচায় বসতে গেলেই তো পারতে কাল থেকে তাই যাব এমন জায়গায় এসে ঘরে বসে থাকার মানে হয় না বেশ তো তুমি যাও না আমি তো বরণ করিনি বলে একটা সিগারেট চালালো অর্জুন শ্রুতি রাগ করে রেডিও বন্ধ করে শালটা ভালো করে জড়িয়ে নিয়ে বারান্দা এসে ধীরে ধীরে পাইচারি করতে লাগল হ্যাজাকের আলোয় বারান্দা ভরে আছে কিন্তু বাইরের অন্ধকার তাতে যেন আরও ভারী হয়ে রয়েছে বাইরে কত রকম ঝিঁঝি ডাকছে এক টানা এক টানা ঝুম 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 ঝিঁঝির ঝিঁঝির ঝিঞ্ঝির ছিছির সেখানে পাইচারি করে বেড়াতে বেড়াতে ভীষণ কান্না পেল শ্রুতির এই কান্নার কোনো কারণ নেই একেবারে একা থাকলে মাঝে মাঝে যেমন সকলেই কাঁদতে ইচ্ছে করে পুরনো কথা ভেবে কাঁদতে ইচ্ছে করে নতুন কথা ভেবে কাঁদতে ইচ্ছে করে পরিণতিহীন ভবিষ্যৎ ভেবে কাঁদতে ইচ্ছে করে ওকে সেই কান্নায় পেল ওর দু চোখ ছলছল করে উঠল ও ধীরে 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 পাইচারি করে ওর উদ্গত উদাস কান্নার টুকরোগুলোকে এক রাস ঝরে পড়া পলাশের মতো পায়ে মারাতে লাগলো তারপর হঠাৎ ভয় মেশানো কৌতূহলে ধীরে ধীরে পা বাড়ালো বাইরের অন্ধকারে বাংলোর হাতায় একটা বিরাট আম গাছ ঝুপড়ি হয়ে আছে ছায়া এক এক পা করে সাহসে ভর করে শ্রুতির গেটের কাছে অবধি পৌঁছালো অনেক কষ্টে গেট অবধি তারপরে ফিরে দাঁড়িয়ে আলো ঝলমল বাংলোটির দিকে তাকালো হ্যাজাকের পাশে কতগুলি পোকা ঘুরে ঘুরে উঠছে উপরে চাইল ও আকাশ ভরা তারা কালপুরুষ সপ্তর্ষি ধ্রুবতারা আরও কত শত তারা নীরবে নিচের এই নিথর নিষ্কম্প জমাট বাঁধা অন্ধকার অরণের দিকে চেয়ে আছে উপর থেকে যে মুহূর্তে চোখ নামালো সে মুহূর্তে কি এক অজানা অনামা ভয়ে শ্রুতির দ্বারা বেয়ে শিরশির করে নেমে গেল সেই মুহূর্তে শ্রুতির মনে হলো ওর পিছনে বিপুল আদিম অন্ধকার রাশি ওকে সামনের দিকে সামান্য আলোর বৃত্তর দিকে ঠেলছে সহস্র সহস্র অদৃশ্য শীতল কালো হাতি কারা যেন ওকে সামনের দিকে ঠেলে দিচ্ছে ঠেলে দিচ্ছে শ্রুতির ভীষণ ভয় করতে লাগল শ্রুতি দৌড়তে দৌড়তে এসে বারান্দায় উঠে পড়ল এবং ঠিক এমন সময় মনে হলো সেই ডাকটা শুনল শ্রুতি কিরি 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 ধুপ 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 আবার শুনল কিরি 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 ধুপ 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 সেই তীক্ষ্ণ গায়ে কাঁটা দিয়ে উঠল শ্রুতির শ্রুতি একদৌড়ে ঘরে ঢুকেই অর্জুনের পাশে গিয়ে দাঁড়ালো ওর খুব ইচ্ছে করছিল তখন যে অর্জুনের গা ঘেঁষে বসে খুব ইচ্ছে করছিল তখন অর্জুন ওকে একটু আদর করুক কিন্তু অর্জুন বলল আহ কি হচ্ছে গ্লাসটা ফেলবে যে তারপর শ্রুতির ফ্যাকাশে মুখের দিকে চেয়ে বলল কি হলো বাঘডুম্বা বাঘডুম্বা সেটা আবার কি জন্তু জন্তু নয় ভূত ননসেন্স কোথায় শুনলে নাম রাকেশ দা বলেছে রাকেশ দা ছাড়া আর কে এমন আজগুবি ভূতের গল্প বলবে আজগুবি নয় কালাহান্ডিতে যেখানে প্রায় সব বাগি মানুষ খেকো সেখানে ভূত আছে যেসব মানুষ বাঘের হাতে মারা যায় তারা ভূত হয়ে যায় ওখানে আদিবাসীরা তাদের বাঘডুম্বা বলে ডাকে তুমি একটু আগে একটা আওয়াজ শুনলে না লক্ষ্য করিনি আমি তো পড়ছিলাম কিরকম আওয়াজ কিরি 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 ধূপ ধূপ ধুপ ধুপ শ্রুতিকে এমন অদ্ভুত আওয়াজ করতে শুনে অর্জুন হো হোক করে হেসে উঠল নিজে একবার বললো ধুপ 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 সত্যি ধন্য তুমি আর ধন্য তোমার রাকেশ দা আমাকে এখান থেকে যাওয়ার আগে তোমরা পাগল করে ছাড়বে হাসির কি আছে তুমি জানো আমি দাদাকে দিয়ে সোনপুরের মহারাজাকে লিখিয়ে এই কথা যে সত্যি তা জেনেছি সোনপুরের মহারাজা বীরপ্রতাপ দেও দাদার বন্ধু তিনি কি বলেছেন ভূত আছে না তিনি তা বলেননি বলেছেন যে স্থানীয় আদিবাসীরা ওরকম যে বলে তা সত্যি তবে আদিবাসীরা বললেই কি বাঘিমারা মানুষ ভূত হয়ে যাবে নিশ্চয়ই কোনো প্যাঁচা ট্যাঁচার ডাক আমি ওসব সব জানি না এই মাত্র আমি ওরকম একটা ডাক শুনলাম বাইরে এখন আমার বুকটা কীরকম করছে দেখো অর্জুন গ্লাসটা হাতে তুলে বলল দেখেছি বলে চোখ দিয়ে কি একটা বলল শ্রুতিকে তুমি একটা জংলি খালি এই এইসবই জানো তারপরে আর কোনো কথা হলো না শ্রুতি কেবল ভাবতে লাগল এই অন্ধকারে তারা ভরা আকাশের নিচে ঝিঁঝি ডাকা বাঘডুম্বার আওয়াজ ভরা রাতে মাচায় নিশ্চল হয়ে বসে থেকে বাঘ কি চিতার জন্য অপেক্ষা করা না জানি কেমন অভিজ্ঞতা খুব ইচ্ছে করে শ্রুতির একবার সেও ওই মাচায় বসে জীবনে এমন অভিজ্ঞতার সুযোগ তো রোজ রোজ আসে না আস্তে আস্তে রাত বাড়ছে সেই বিকেলের রমরমে রোদ থাকতে থাকতে একটি সাদা পাঁঠার গলায় দড়ি বেঁধে রাকেশ আর সুব্বল রাইফেল কাঁধে চলে গেছে কুড়াপের পথের দিকে চিতার চলাচলের পথে ওরা নাকি বসবে পাঁঠাটি বেঁধে কখন ফিরবে ওরা কে জানে ভাবছে শ্রুতি বসে বসে এই রকমই নানান কথা ভাবছে শ্রুতি এমন সময় পাহাড় কাঁপানো দূরাগত একটি রাইফেলের আওয়াজের গুমগুমানি বাংলোর ঘরের ভেজানো দরজা পেরিয়ে এসে পৌঁছল শ্রুতি বলল ওরা নিশ্চয় কিছু মেরেছে কবে নতুবা মরেছে তার মানে মানে আবার কি বাঘ শিকার কি চারটিখানি কথা নাকি ইটস অ্যান অ্যাডভেঞ্চারাস স্পোর্ট মারো কিংবা মরো নইলে অত বাহাদুরি নেয় কেন তোমার রাকেশ দ্বারা আর কিছুক্ষণের মধ্যেই ওরা অনেক লোকের গলার আওয়াজ শুনতে পেল রাকেশের উঁচু গলা শুনতে পেল সে বলল আম গাছের নিচে নামিয়ে রাখ ওখানে চামড়া ছাড়াব শ্রুতি আর অর্জুন বারান্দায় বেরিয়ে বারান্দা থেকে নেমে বাংলোর পেছনে এসে দাঁড়ালো দেখল দুটি পাঁচ ব্যাটারির টর্চের আলো অন্ধকার চিরে চিরে এদিক ওদিক লাফিয়ে পড়ছে সুব্বল চেঁচিয়ে বলল দিদিমণি দিদিমণি এতদিনে একটা হলো কি ওরা সমস্বরে বলল কেউ বলল পেন্ড্রা কেউ বলল চিতা প্রকাণ্ড চিতাটিকে এনে হ্যাজাকের আলোয় ওদের জন্যে পাঁচ মিনিট রাখা হলো তারপর আমগাছ তলায় নিয়ে রাখল ওরা হঠাৎ ভিড়ের মধ্যে সাদা পাঠাটিকে দেখে শ্রুতির খুব আনন্দ হল তাহলে চিতাটা অবলা জীবটিকে মারার আগেই রাকেশ তা চিতাটিকে মেরে ফেলেছে হ্যাজাকটা বারে বারে নিভে আসছিল মাঝে মাঝেই সুব্বল এসে পাম্প করছিল আলুটা আবার দপদপিয়ে উজ্জ্বল হয়ে উঠছিল বাংলোর হাতায় প্রচুর লোক ভিড় করেছিল এর আগে চেঁচামেচিও প্রচুর হচ্ছিল এখন একটু চুপচাপ কেবল মাঝে মাঝে টুকরো টুকরো কথা দুর্গা আর গঙ্গাধরের চিতার গায়ে ছুরি চালানোর নরম ফচফচ আওয়াজ শোনা যাচ্ছিল চিতাটিকে চিৎ করে তার বুকের মাঝ বরাবর থেকে লম্বালম্বী কেটে চামড়া ছাড়ানো হচ্ছিল গোফগুলো প্রথমেই হাতে হাতে লোপাট হয়ে গেছে নখের জন্য ইতিমধ্যেই চারজন প্রার্থনা জানিয়ে গেছে চর্বি কাউকে দেওয়া হবে না তার রাকেশ আগেই সকলকে বলে দিয়েছে চামড়া ছাড়ানোর কাজও প্রায় শেষ এখন তলপেটের কাজ শেষ করে মাথাটা ভালো করে ছাড়াতে হবে মাথাটি অর্জুন মাউন্ট করবে বলেছে মানে ট্রফিটি চেয়েছে রাকেশের কাছ থেকে রাকেশ কথা দিয়েছে যে দেবে বাঘ এবং চিতা সে এই পর্যন্ত অনেক মেরেছে তাছাড়া মাথা টাঙিয়ে আহ্লাদিত হবার অবস্থা সে অনেককাল আগে পেরিয়ে এসেছে অর্জুন সান্নাল চাপা ট্রাউজার ও কালো উডস্টেড ফ্লানেলের কোট পরে হাতে হুইস্কির গ্লাস নিয়ে একটি বেতের চেয়ারে বসে বারান্দা থেকে স্কিনিং করা দেখছে শ্রুতি মাঝে মাঝে বারান্দা থেকে নেমে গিয়ে রাকেশের পাশে দাঁড়াচ্ছে এটা ওটা জিজ্ঞেস করছে তারপর আবার ফিরে আসছে এক দুবার খানা গিয়ে তারা দিয়ে আসছে রান্না ঠিকমতো মতো হচ্ছে কিনা দেখছে শ্রুতি ফিরে এসে বারান্দায় থামের পাশে দাঁড়ালো হ্যাজাকের আলোর ফালি বাঘমুন্ডার বাংলোর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে নানা লোকের কাঁপা কাঁপা ছায়া আম গাছটির ডালের পাতায় লাফালাফি করছে ঠান্ডাটা বেড়েছে বাইরে লোকজনের ফিসফিসানি কি চামড়া ছাড়ানোর শব্দে কোনো রকমে বিরতি ঘটলেই বাইরের জঙ্গলের এক টানা ঝিঁঝির ডাক ঝির 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 ঝিঝির ঝিঁ কানে আসছে কেমন যেন ঘুম ঘুম পায় এই এক টানা ডাকে অর্জুন বলল আজকের মেনু কি শ্রুতি কপির স্যুপ পরোটা এবং মুরগির মাংস ব্যাস এতেও হবে না তারপর শ্রুতি ওর চেয়ারের কাছে এগিয়ে এসে ফিস ফিসে গলায় বলল একটু বাড়াবাড়ি হচ্ছে না জড়িয়ে জড়িয়ে কথা বলছো যে বাঘ মারলো সে তো ঠান্ডায় খোলা জায়গায় দাঁড়িয়ে আছে আর তুমি দেখছি অন্যের বাঘ মারা সেলিব্রেট করতে বেশামাল হয়ে উঠলে রাকেশদা কি মনে করবেন বলো তো আরে রাখো তোমার জঙ্গলি রাকেশদার কথা তোমার রাকেশদার রক্ত গরম তাছাড়া কে কি মনে করবে তা নিয়ে এগে সামনাল মাথা ঘামায় না শ্রুতি উত্তরে কিছু বললো না শুধু বলল ঠিক আছে শ্রুতি রাকেশের কাছে চলে গেল বারান্দার সিঁড়ি বেয়ে আধো অন্ধকারে বলল রাকেশ দা আর কতক্ষণ লাগবে এই তো হয়ে গেল আর বড়জোর এক ঘন্টা মাথাটা আমি নিজে হাতে স্কিন করব। মাংসগুলো ভালো করে স্কুপ করে বের করতে না পারলে মাউন্ট করতে অসুবিধা হবে অর্জুনকে বলো যে একেবারে কটক থেকে সোজা ট্রেনে বুক করে দেবে মাদ্রাজে দিল্লি যাওয়ার দরকার নেই মাদ্রাজে ওরা ভালো করে আচ্ছা আমার কতক্ষণ লাগবে জিজ্ঞাসা করছিলে কেন তোমার খিদে পেয়েছে খিদে পেলে তুমি আর অর্জুন খেয়ে নাও আমি পরে খাবো না না আপনি শেষ করে নিন আমার তাড়া নেই ওর খেতে ইচ্ছা করলে আগে খেয়ে নেবে সে কি তা কি হয় ও একা খাবে তুমি ওর সঙ্গে বসো ওকে কোম্পানি দিও সে আমি যা হয় করবো আপনি এদিকে তাড়াতাড়ি করুন বাইরেতে তো রীতিমতো শীত আপনি শর্টস পরে আর একটা হাত কাটা সোয়েটার পরে রয়েছেন শীত করছে না রাকেশ শ্রুতির দিকে চেয়ে চাপা গলায় বলল তুমি কাছে থাকলে আমাকে কি কোনোদিন শীতার্ত দেখেছ শ্রুতি আর চোখে স্বামীর দিকে চেয়ে নিয়ে রাকেশকে বলল জানি না রাকেশ রেমিংটনের ছোড়াটা থেকে রক্ত মাংস কচি কলাপাতায় মুতে মসতে বলল তুমি জানো তোমার মতো ভালো করে আমিও জানি না তারপর আরও আস্তে আস্তে বলল তুমি কাছাকাছি কোথাও থাকলে আমার কোনোদিনই শীত করেনি থাক ওই সব কথা থাক রাকেশ দা অর্জুন চিৎকার করে বলল রাজু আরু আরুকি রাজু আরু নতুন গ্লাস দিয়ে গেল হ্যাজাকের আলোতে গ্লাসের ঘোলাটে লাল তরলিমার ভিতর দিয়ে রাকেশ অর্জুনের মুখ দেখতে পাচ্ছিল ওর মনে হল এ এক নতুন অর্জুন অচেনা অর্জুন সঙ্গে সঙ্গে শ্রুতির জন্য এক কণা অনুকম্পা মনে উঁকি মেরে গেল কিন্তু তা স্থায়ী হল না তার পর মুহূর্তে শ্রুতি এবং অর্জুন দুজনের উপরই এক ঘিন ঘিনে ঘৃণা ঘষে ঘষে রাকেশের মস্ত মহৎ অনুভূতি বাতিল করে বুকে হেঁটে হেঁটে চলে গেল রাকেশ তার অনুকম্পার অক্টোপাস থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেমিংটনের ছুরিটা হাতে নিয়ে মৃত চিতাটির মাথার দিকে এগিয়ে গেল এগিয়ে গিয়ে মৃত বাঘের গলায় ছুরিটি আমুল বসিয়ে সেই ঘাতক ঘৃণাটিকে স্থানান্তরিত করল গরম সাদা শালটি গায়ে ভালো করে জড়ালো শ্রুতি তারপর আবার বারান্দায় ফিরে এসে চেয়ারে বসল বসে বসে উবু হয়ে বসা রাকেশকে এক রাশ হলুদ আলোয় রক্তাক্ত লাল বাঘের পটভূমিকায় দেখতে লাগল সত্যি সত্যি কেমন বুড়ো বুড়ো হয়ে গেছে রাকেশ দা কপালের পাশে চুলে পাক ধরেছে একটু একটু মাথায় সামনের চুল পাতলা হয়ে প্রায় টাকে দাঁড়িয়ে গেছে মাঝে মাঝে চোখের নিচে কালি পড়েছে বলেও মনে হয় কেমন ক্লান্ত ক্লান্ত দেখায় ভাবলে আশ্চর্য লাগে যে একদিন রাকেশ দাও বুড়ো হয়ে পড়বে রুমনিধি বেঁচে থাকতে রাকেশ দা অন্য রকম ছিল যদিও শ্রুতির প্রতি রাকেশ রায়ের বরাবরের দুর্বলতা কিন্তু তবু রুমনি বেঁচে থাকতে সেই দুর্বলতা নিয়ে খেলা করা যেত তার ভালোবাসা নিয়ে খেলতে ভালো লাগত রাকেশ তা যত ও তত দূরে দূরে সরে যেত মনে মনে বলতো ফাঁকি সব ফাঁকি ওর কাছে রাকেশ ভারী গলায় কোনো আবেগময় কিছু বললে ও সঙ্গে সঙ্গে শুধতো। রুমনিদি এখন কি করছে তাকে নিয়েলেন না কেন যদি কখনো রাকেশ তার শরীরের কাছে আসার চেষ্টা করতো শ্রুতি বলত আমার হাত ধরতে পারেন বড় জোর হাতে ঠোঁট ছোঁয়াতে পারেন কিন্তু আর কিছুই নয় শ্রুতির মনে পড়ল একদিন বোধ সেদিন পয়লা বৈশাখ কি পয়লা জানুয়ারি এই রকম কোনো প্রথম দিন ছিল বছরের রুমনিদের বাড়ি থেকে শ্রুতি ফিরছিল রাতে রাকেশ ওকে পৌঁছে দিতে যাচ্ছিল গাড়ি নিয়ে যেই গাড়িটি রবীন্দ্রনগর ছাড়িয়ে জোরবাগের রাস্তায় পড়ল অমনি রাকেশদা বলল শ্রুতি আজ বছরের প্রথম দিনে তুমি আমি আদর করি শ্রুতি এক ছটকায় একেবারে জানলার পাশে ছিটকে সরে গেল বলল না রাকেশদা আমার ভালো লাগে না কি ভালো লাগে না আমার এসব ভালো লাগে না কেন তুমি কি অপবিত্র হয়ে যাবে আমার একমাত্র অপরাধ কি এই যে আমি তোমার রুমনিদির স্বামী সে পরিচয় ছাড়াও কি আমার অন্য কোনো পরিচয় থাকতে নেই আমার কোনো অন্তরঙ্গ একান্ত সত্তাও তো থাকতে পারে যে আমি কারো নই যে আমি একার শুধু আমার একান্ত একার আমার ভালো লাগার ভালোবাসার আমার কান্নার কারণ আমি সেই আমি কি কেউ নই যেহেতু আমি তোমার পরিচিত কারোর স্বামী সেই জন্যই কি আমার সমস্ত ব্যক্তিগত সম্পর্ক বাতিল করে ফেলতে হবে উকিলের সঙ্গে মক্কেলের যে সম্পর্ক ডাক্তারের সঙ্গে রোগীর যে সম্পর্ক আমার সঙ্গে তোমার সেরকম সহজ অথচ গোপন কোনো সম্পর্ক কি থাকতে পারে না শ্রুতি সব সম্পর্ক কি মন্ত্র পড়ে কি রেজিস্ট্রি করে করতে হয় সমাজের অনুমোদন ছায়া কি কেউ কাউকে কিছুই দিতে পারে না অন্ধকারে চোখের জলে কি কেউ কাউকে ভালোবাসতে পারে না আমি তো জানি না রাকেশ দা আমার আমার এসব ভালো লাগে না হাত ধরতে পারেন জোর ঠোঁট ছোঁয়াতে পারেন কিন্তু আর কিছু নয় আর কিছুই নয় রাকেশ চুপ করে রইল তারপরেও হয়তো শ্রুতির হাত ধরত হয়তো হাতে অন্যান্য দিনের মতো অবুজ আবেগে তবু নির্লজ্জের মতো ঠোঁট ছোঁয়াত কিন্তু তার আগেই শর্মিলার সঙ্গে দেখা হয়ে গেল ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিল সেই পথে হয়তো রাকেশের দুর্ভাগ্যেরই প্রতীক হয়ে শ্রুতি বলল একটু দাঁড়াবেন রাকেশ দাঁড়ালো শ্রুতি শর্মিলাকে দরজা খুলে তুলে নিয়ে বলল চল তোকে রাকেশ দা নামিয়ে দেবেন রাকেশের সঙ্গে শর্মিলার আলাপ করিয়ে দিল শ্রুতি তারপর জোর বেগে একসময় শ্রুতিদের বাড়ির সামনে গাড়ি দাঁড়ালো শ্রুতি দরজা খুলে নামলো রাকেশকে বলল ওহ আপনাকে খুব জ্বালালাম রাকেশ মুখে বলেছিল ঠিক আছে মনে মনে হয়তো বলেছিল তুমি তো আমাকে অনুক্ষণই জ্বালাচ্ছ তারপর গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল রাকেশ শর্মিলাকে নামিয়ে বাড়ি ফিরবে বলে নিজের ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে শ্রুতি সেদিন হেসেছিল শীতের দুপুরে সুন্দরী বিড়ালি হতাশ হুলোর দিকে চেয়ে চেয়ে যেমন ঠাট্টার হাসি হাসি শ্রুতিও তেমনি আয়নার সামনে দাঁড়িয়ে ফুলে ফুলে হাসতে লাগল আয়নায় নিজের সুন্দর মুখ সুন্দর দাঁত সুন্দর গ্রীবা দেখতে দেখতে বলল শখ কত বাড়িতে স্ত্রী আছে আর উনি আমাকে প্রেম নিবেদন করছেন চুমুই যদি খাবো তো তোমাকে কেন আমার কি শখার অভাব কত কত ইয়াং হ্যান্ডসাম ছেলে ঘুরঘুর করছে ফোন করছে সিনেমায় নিয়ে যেতে চাইছে আমাকে দেখে কবিতা লিখছে ডেটিং করবার জন্য উন্মুখ হয়ে রয়েছে তারাই আছে আমার চারপাশে ভিড় করে আমি কি সামান্য মেয়ে নাকি তারা থাকতে তুমি কেন তোমায় ভালোবাসার ভবিষ্যৎ কি শুধু শুধু ভালোবেসে ঠকতে রাজি নয় শ্রুতি কোনোদিন রাজি ছিলও না আসলে শ্রুতি তখন জানত না যে কোনো ভালোবাসারই ভবিষ্যৎ নেই ভালোবাসা কেবল বর্তমানের যা কেবল অতীতেই পৌঁছে যায় একদিন কারো ভালোবাসারই কোনো ভবিষ্যৎ থাকে না ভালোবাসার গর্ভে কোনো ভবিষ্যতেরই জন্ম হয় না ভালোবাসা একমাত্র ভালোবাসেই সৃষ্টি করতে পারে এক একটি দুর্লভ মুহূর্ত এক একটি সুগন্ধ ক্ষণ যা আর কেঁদে কেঁদেও ফিরে পাওয়া যায় না তখন শ্রুতি জানত না যে সব ইয়াং হ্যান্ডসাম ছেলেরাই একদিন বয়স্ক হয়ে যায় পুরনো হয়ে যায় একদিন বহিরঙ্গ হেরে যায় অন্তরঙ্গের কাছে যে অন্তরের কাছে আছে থাকে সে চিরকাল তাই থাকে কিন্তু যাযাবর যৌবন কোথাও কোনো ঘরে বাসা বেঁধে থাকে না একদিন ছিল যেদিন রাকেশ তাকে অনেক কষ্ট দিয়েছে শ্রুতি তার অবুঝ ভালোবাসা নিয়ে অনেক ফেলা করেছে নিষ্ঠুরের মতো সেদিন শ্রুতি বুঝতে পারেনি যে তার ফিগার বরাবরই এমন থাকবে না তার চাউনিতে বরাবর এত আগুন থাকবে না তার অস্তিত্ব চিরকালই এমন করে সকলের মনে মনে উষ্ণতার উচ্ছ্বাস বয়ে আনবে না তখন অনেক কিছু জানত না শ্রুতি যা শেখানো হয়েছিল তাই শিখেছিল শিখেছিল নারী শরীরের মতো অমোঘ এবং নিরুপদ্র পবিত্রতা আর কিছু নেই কিন্তু আজকাল রাকেশ তাকে দেখলে মায়া হয় কষ্ট হয় রুমনিদি মারা যাবার পর থেকে বড় কান্না পায় রাকেশ কেউ দেখাশোনার পর্যন্ত নেই অফিস করেন বাড়ি আসেন আর বাড়ি বসে যে কী করেন তা উনিই জানেন বন্ধুবান্ধব বলতে কিছু নেই শখের মধ্যে এই শিকার তাও খুবই কমই আসেন আজকাল বনে জঙ্গলে রাইফেল কাঁধে ঘুরে বেড়ান শুধুলে হাসেন বলেন এক সোনার হরিণীর প্রেমে পড়েছি যেদিন তার অনেক ছিল সেদিন তাকে সহজে হেলা করা যেত তাকে ছেলে মানুষ আখ্যা দিয়ে খেসে উড়িয়ে দেওয়া যেত তাকে পাগল বলা যেত ইমোশনাল বলা যেত কিন্তু আজ তার যে কিছুই নেই শুধু তাই নয় শ্রুতির প্রতি তার মনোভাব সেদিনও যেমন ছিল আজও তেমন আছে একটু বদলায়নি এইটা ভেবেই আশ্চর্য হয়ে যায় শ্রুতি এই জগতে একই করে সম্ভব হলো অথচ কি বা দিয়েছে শ্রুতি তাকে কিছুই না কিছুই না শুধু তিক্ত রিক্ততা ছাড়া কিছুই না অথচ আজ তার দেবার মতো কিছু নেইও বাকি রুমনিধি হঠাৎ ম্যানেনজাইটিসে মারা যাবেন তাই বা কে ভেবেছিল তিনি অনেকদিন ধরে কোনো বড় অসুখে ভুগলে শ্রুতি হয়তো রাকেশ তার এই অবুজ ভালোবাসার দাম দিতেও পারত একদিন যদি সে জানত রুমনিধি বরাবর রাকেশ তার থাকবে না তাহলে সে নিজেকে হয়তো রাকেশ তার জন্য প্রস্তুত করতে পারত ও অপেক্ষা করতে পারত কিন্তু ব্যাপারটা এমনই হল যে কিছুই আর করার রইল না শ্রুতির বিয়ের এক বছর পর হঠাৎ মারা গেল রুমনিদি রাকেশ তা পাগলামি করে সত্যি অনেক পাগলামি করেছে শ্রুতির সঙ্গে কিন্তু রুমনিদের মৃত্যুর পর আর কখনো তেমন পাগলামি করেনি মুখেও বেশি কথা বলেনি শুধু চোখে যতটুকু ভালোবাসা দেখানো যায় তার সর্বস্ব দিয়ে শ্রুতির জন্য যা করা যায় তাই করেছে তার বেশি এক কণাও চায়নি এর চেয়ে সম্ভ্রান্ত ব্যবহার শ্রুতির অভিধানে জানা নেই কিন্তু আজ তো শ্রুতির হাত পা বাঁধা ইচ্ছে করলেও তার আজ উপায় নেই কিছু দেবার অর্জুনকে সে দেখে শুনে বিয়ে করেছিল শর্মিলার বার্থডে পার্টিতে আলাপ ওর ফার্স্ট কাজিন দিল্লির ম্যাক কনলি অ্যান্ড ম্যাকসেমিউর সেলসের নাম্বার টু অর্জুন নিজের গাড়ি আছে জোরবাগে ফ্ল্যাট আছে ভালো চাকরি করে তাছাড়া অর্জুনের বয়স অল্প প্রায় শ্রুতিরই সমবয়সী সুন্দর চেহারা দারুণ শৌখিন এবং প্রচণ্ড স্মার্ট শ্রুতির প্রথম দিন দেখেই মনে হয়েছিল জাস্ট ইররেজিস্টেবল তাই বিয়ে করেছিল সুখী না হবার কোনো কারণ ছিল না জীবনে সুখী হওয়ার মতো সমস্ত উপকরণই তার ছিল কিন্তু যে কোনো কারণেই হোক হয়তো সুখী হওয়া হলো না শ্রুতির এই জীবনে অর্জুনের জন্য সে সব কিছু করে আইনত বিবেকানুগতভাবে সে সব কিছু করতে বাধ্য করেও কিন্তু রাকেশ তার জন্য সে কিছুই করতে পারে না সে জানে তার করা উচিত নয় তাই আজকের এই উড়িষ্যার সুগভীর জঙ্গলে বাঘমুন্ডার বাংলোয় বসে ঝিঝিরঝিঁ রবের পটভূমিতে মৃত বাঘের মুখের সামনে উবু হয়ে বসা অসহায় বিপত্নিক দুর্দম রুক্ষ রাকেশের জন্যে দুঃখ পাওয়া ছাড়া আর কিছুই করার নেই শ্রুতির হ্যাজাকের আলোয় একদৃষ্টে তাকে থাকতে থাকতে ওর চোখ ঝাপসা হয়ে এলো হঠাৎ যা দেখল তা বিশ্বাস হলো না শ্রুতির ওর চোখ কচলে নিল তবুও ওর মনে হল যে রাকেশ দা বাঘের মাথার কাছে ঝুঁকে বসে আছে তার মাথার সমস্ত চুল সাদা দু হাঁটুর মাঝে তার মাথা নিচু হয়ে ঝুলে পড়েছে সেই রাকেশ দা যেন হাত জোর করে শ্রুতির কাছে কি ভিক্ষা চাইছে ভিক্ষা চাইছে যা ও কোনোদিন তাকে দিতে পারবে না দিতে পারেনি নগ্ন নির্জন উপন্যাসের প্রথম পর্ব আজকে এখানেই শেষ করছি আশা করি প্রথম পর্বটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করবেন আজকে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এই উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসছি আবার কালকে নমস্কার ভালো থাকবেন সবাই